শান্তি বসিতে হোক আপনাদের সকলের উপর সেই কামনা এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমি আপনাদের সামনে তুলে আনছি ডক্টর ডেভিড আনউইন ইউকের যে একজন ডাক্তার যিনি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই কার্বোহাইড্রেট ভিত্তিক খাবার তাদের রক্তের যে গ্লুকোজের পরিমাণ সেটাকে কীভাবে পরিবর্তন করে সেই বিষয়ে বেশ একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করে কতগুলো চার্ট তৈরি করেছেন শুধু তিনি একলানন তিনি প্রাথমিক ধারণাটা নিয়ে এসেছিলেন এবং তারপরে অস্ট্রেলিয়ার কয়েকজন স্কলার ইউনিভার্সিটি প্রফেসর তারা একত্রে কাজ করে এই চার্টগুলো তৈরি করেছিলেন এই চার্টগুলোর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো যে যে শর্করা জাতীয় খাবারগুলো আমরা প্রত্যেক দিন খাই এবং অনেকেই আমরা ধরতে পারি না যে এই শর্করা জাতীয় খাবারগুলো আসলে আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণ পরিবর্তনের জন্য দায়ী বা গ্লুকোজের পরিমাণ বৃদ্ধির জন্য দায়ী আমরা অনেকেই সেগুলো ধরতে পারি না মানে এরকম কথা আমি বহুবার শুনেছি যে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কতটা কার্বোহাইড্রেট খান বা কতটা আপনি চিনি খান কতটা গ্লুকোজ খান না আমি তো গ্লুকোজ খাই না চাও খাই চিনি ছাড়া আচ্ছা সকালে কি খেয়েছেন ব্রেকফাস্ট কী করলেন এই তো এক বাটি পরেজ খেলাম তারপরে তার সঙ্গে এই দুখানা বিস্কিট খেয়েছি আর চায়ের সঙ্গে আমি দুখানা বিস্কিট খাই বা চারখানা বিস্কিট খাই তো এই জবাব থেকে আমি তখন বুঝতে পারি যে এই মানুষগুলো কার্বোহাইড্রেট খেলে সেটা যে আসলে হজমের পরে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় এই বিষয়ে তাদের কোনো ধারণাই নেই আসলে আর এই কথাটি তখন ওই বিস্তারিতভাবে বৈজ্ঞানিক তথ্য দিয়ে বোঝানোটা অত্যন্ত কঠিন যে রুটি খেলাম সেটা হজম হওয়ার পরে সেটা কার্বোহাইড্রেটে পরিণত হলো তারপরে আবার রুটি খেলে সেই কার্বোহাইড্রেটের পরিবর্তন হবে এক রকম বা গ্লুকোজের পরিবর্তন হবে এক রকম আবার আমি যদি রুটির পরিবর্তে তরমুজ খাই তাহলে সেটা হবে আরেক রকম এই ধারণাগুলো তখন বোঝানোটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় বা অনেকের কাছেই অত্যন্ত দুর্বুদ্ধ হয়ে দাঁড়ায় তো সেই সমস্যা সমাধানের জন্য ডক্টর ডেভিড আনবিন তার রুগীদের জন্যে এই পদ্ধতিটি বার করেন উনি কতগুলো চার্ট তৈরি করেন যেই চার্টগুলোতে যদি আমরা কোনো খাবার খাই সে খাবারটার খেলে রক্তে কত চামচ চিনি খাওয়ার সমান গ্লুকোজ বাড়বে উনি সেই রকম একটা চার্ট তৈরি করেন তো প্রথম যে চার্টটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম ছখানা চাট আমি আপনাদেরকে আটখানা চাট আপনাদেরকে দেখাবো প্রথম চাটে দেখতে পাচ্ছেন যে খাবারের নাম যেমন ধরুন বাসমতি চালের তৈরি করা ভাত সিদ্ধ সাদা সিদ্ধ আলু তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাতা যেটা আর কি বেক করা ওই তন্দুরিতে বানানো যেটা সিদ্ধ সাদা স্প্যাগেটি স্প্যাগেটি ইসের এই ইতালিয়ান বা এই মেডিটেরেনিয়ান খাবারের মধ্যে স্প্যাকেটি একটা বিশাল অংশ স্প্যাকেটি গম থেকে তৈরি হয় তো সাদা স্প্যাগেটি মানে হচ্ছে যে সাদা গম থেকে সাদা আটা থেকে তৈরি করা স্প্যাগেটি আর কখনও কখনও আবার বাদামি রঙের স্প্যাকেটিও হয় তো সেটা খেলে কতটা রক্তে কতটা চিনি ঢুকবে কত চামচ চিনি খাওয়ার সমান চিনি আপনার রক্তে ঢুকবে যদি আপনি একশো গ্রাম পরিমাণ স্প্যাকেটি খান এখানে সেটা দেখানো আছে তো দেখি আমরা চলুন উপর থেকে চট করে এগুলো দেখিনি আমি একটু তাড়াহুড়ো করছি আপনারা সময় নিয়ে এই চার্টটি দেখে নিতে পারেন এই চার্টটি আমি আমার কিটোপাগলের দল গ্রুপের মধ্যেও শেয়ার করেছি আর আপনাদের কারো যদি এই চার্টগুলো পাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাকে ইমেল করে দিলে আমি আপনাদেরকে এই চার্টটি পাঠাতে পারবো আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে সিম্পলি শাহাদাত অ্যাট জিমেল ডট কম বানানটা হচ্ছে এস আই এম পি এল ওয়াই এস হেইচ এ হইচ এ ডি এ টি ফর টাটা ট্যাঙ্গো অ্যাট জিমেল ডট কম সো এই ঠিকানাতে আপনারা যদি ইমেল করে দেন তাহলে আমি আপনাদেরকে এই ছবিগুলো পাঠিয়ে দেবো আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গেও এগুলো শেয়ার করতে পারবেন তো চলুন দেখি আমরা যদি একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ বাসমতি চালের ভাত খাই তাহলে সেখান থেকে কত চামচ চিনি বা কত চামচ চিনি খাওয়ার সমান গ্লুকোজ আমাদের রক্তে বাড়বে একশো গ্রাম বাসমতি চালের ভাত খেলে দশ দশমিক এক চামচ পরিমাণ চিনি সিদ্ধ আলু থেকে একশো গ্রাম খেলে নয় চামচ দশ দশমিক এক চামচ চিনি ফ্রেঞ্চ ফ্রাই বেক করাটা একশো গ্রাম খেলে সাত দশমিক পাঁচ চামচ চিনি স্প্যাকেটি থেকে ছয় দশমিক একশো আশি গ্রাম এখন এখানে অবশ্য ছয় দশমিক ছয় গ্রাম ছয় দশমিক ছয় চামচ চিনি সিদ্ধ কচি মিষ্টি ভুট্টা এটাকে সুইটকর্ন যেটাকে বলি আমরা বয়েল সুইটকর্ন সেটা যদি আশি গ্রাম খান তাহলে পাবেন চার চামচ চিনি বা চার চামচ চিনির খাওয়ার সমপরিমাণ গ্লুকোজ আপনার রক্তে মিশবে সিদ্ধ কাঁচা মটর দানা মটরের দানা যে হয় বা গ্রিন বিনস বলো ইংরেজিতে সেখান থেকে পাবো এক দশমিক তিন চামচ চিনি পাকা কলা থেকে পাবো যদি একশো গ্রাম খাই পাঁচ দশমিক সাত গ্রাম চিনি আপেল থেকে পাবো একশো বিশ গ্রাম আপেল খেলে দুই দশমিক তিন চামচ চিনি আস্ত গমের আটার এক ফালি রুটি যদি খাই যেটার ওজন তিরিশ গ্রাম হবে সেখান থেকে আমরা তিন চামচ চিনি পরিমাণ পাবো আর রুটি খেতে আমি যখন সকালে রুটি দিয়ে ব্রেকফাস্ট করতাম বা সকালে নাস্তা খেতাম তখন আমার কমপক্ষে চার ফালি রুটি প্রয়োজন হতো নয়তো কিছুতেই আমার পেট ভরতো না তো চার ফালি রুটি খেলে সেখানে আমি তিন চারে বারো চামচ চিনি খাওয়ার সম পরিমাণ শুধু রুটিই খেতাম আর সঙ্গে অন্য যা খেতাম সেগুলো তো সঙ্গে যুক্ত হতোই তারপরে ব্রকলি বা এরকম সবুজ শাকসবজি যাই হোক এখানে ব্রকলি কথাই বলা আছে যদি আশি গ্রাম খাই তার থেকে পাবো শূন্য দশমিক দুই চামচ চিনি এটা অত্যন্ত কম ডিম খেলে পাব শূন্য গ্রাম চিনি তো শুধুমাত্র ডিম নয় এরকম আরও কতগুলো খাবার রয়েছে নিম্ন জিআই মানের অন্যান্য খাবারের মধ্যে রয়েছে মুরগির মাংস তৈলাক্ত মাছ কাঠবাদাম মাশরুম পনির এবং অন্যান্য মাংস তো হ্যাঁ এগুলো প্রথম লিস্ট তারপরে দ্বিতীয়টা হচ্ছে উনি দেখাচ্ছেন সেই একই তথ্য খানিকটা ভিন্নভাবে দেখানো যে আমরা অনেকে মনে করি যে তাহলে বাদামি ভাতটা সাদা ভাতের তুলনায় নিশ্চয়ই ভালো বা খুব ভালো অনেকে সেটা রেকমেন্ড করেন আপনারা সাদা রুটি খাবেন না সাদা পাউরুটি খাবেন না খাবেন বা ওই হোল মিল যে পাউরুটি যেটা হয় অর্থাৎ আস্ত গম ভাঙা ওইটাকে যে চেলে তুষ ফেলে দেওয়া হয়েছে সেরকম না এই রকম যে লাল আটা যেটা আমাদের সেই আটা দিয়ে তৈরি করা রুটি খাবেন সেটা আপনার জন্য বেশি উপকারী চলুন দেখি সেটা কতটা বেশি উপকারী সাদা ভাত যদি আমরা একশো গ্রাম খাই তাহলে রক্তে চিনি ঢুকবে নয় দশমিক ছয় চামচ চিনি খাবার সমতুল্য চিনি বাদামি ভাত যদি হয় এবং আমরা যদি একশো পঞ্চাশ গ্রাম খাই তাহলে সাত দশমিক তিন চামচ হ্যাঁ এখন তাহলে বলতে পারেন যে তাহলে সাদা ভাতের তুলনায় বাদামি ভাতের মধ্যে চিনি কম রয়েছে কিন্তু কতটা কম দেখলে এবারে আপনি হয়তো ভয় পাচ্ছেন সাদা পাউরুটি যদি খান তাহলে পাবেন আট চামচ চিনি বাদামি পাউরুটি খেলে ষাট গ্রাম অর্থাৎ দুই স্লাইস মাত্র দুই দুটো ফালি যদি রুটি খান বাদামিটা তাহলে পাবেন পাবেন ছয় চামচ চিনি সাদা স্প্যাকেটি খেলে একশো আশি গ্রাম খেলে পাবেন ছয় দশমিক ছয় চামচ চিনি বাদামি স্প্যাকেটি যদি খান তাহলে পাবেন ছয় দশমিক দুই চামচ চিনি ব্রকলিতে পাবেন শূন্য দশমিক এক চামচ চিনি যদি আড়াইশো গ্রাম খান তো তাহলে এছাড়াও এই এই সবুজ এই গ্রুপের মধ্যে আছে অন্যান্য সবুজ শাক সবজি যেগুলো পাতা জাতীয় শাক যেগুলো মাটির তলায় যেগুলো হয় সবজি সেগুলোতে সাধারণত সাংঘাতিক পরিমাণ শর্করা থাকে তো সেগুলোকে বাদ দিতে হবে তো এখানে বাদামি রুটি এবং স্প্যাকেটি আস্ত গমের আটা দিয়ে বানানো এই স্প্যাকেটিগুলো বাদামি যে দুটো বাদামি পা রুটি বাদামি স্প্যাকেটি এরা আস্ত গম এর আটা দিয়ে বানানো আস্ত গমের আটা মানে হচ্ছে যে গমটাকে ভেঙে যে আটা তৈরি হয়েছে সেটা দিয়ে তৈরি করা আর সাদা আটাতে তো ওইটাকে আবার চেলে সেখান থেকে তুষটাকে ফেলে দেওয়া হয় তো আর দুই ফালি রুটির ওজন ষাট গ্রাম এখানে যে ষাট গ্রাম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দুই ফালি রুটির ওজন দুটো স্লাইস যেটাকে বলি আমরা সহজ কথায় তো গেল এটা এরপরে এবারে আসুন কিছু সবজি বা ফল এগুলো খেলে কতটা চিনি আমাদের শরীরে ঢুকবে সেগুলো দেখি সিদ্ধ আলু যদি একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ খাই তাহলে নয় দশমিক এক চামচ চিনি কচি ভুট্টা সুইটকর্ন সেটা যদি খাই তাহলে চার চামচ চিনি কাঁচা মটরের দানা থেকে এক দশমিক তিন চামচ চিনি বাঁধাকপি যদি খাই আশি গ্রাম তাহলে পাবো শূন্য দশমিক এক চামচ চিনি এছাড়াও ওই সবুজ শাক কথা যেটা বললাম সেগুলো রয়েছে সেগুলো এই অল্প চিনির দলের মধ্যে শূন্য দশমিক এক চামচ চিনি আচ্ছা কিসমিস যদি খাই তাহলে ষাট গ্রাম কিসমিস খেলে সেখান থেকে পাবো দশ দশমিক তিন চামচ চিনি পাকা কলা একশো বিশ গ্রাম খেলে তার থেকে পাবো পাঁচ দশমিক সাত চামচ চিনি দশ দশমিক তিন চামচ চিনি আমি গ্রাম বোধহয় বললাম ভুলে আপেল যদি খাই তাহলে একশো গ্রাম আপেল খেলে পাবো দু দশমিক তিন চামচ চিনি স্ট্রবেরি যদি একশো গ্রাম খাই তাহলে তার থেকে পাবো এক দশমিক চার চামচ চিনি তো এই তথ্যগুলোর হিসাব করা হয়েছে ডক্টর ডেভিড আনউইনের প্রকাশিত একটি গবেষণা থেকে এইখানে গবেষণাটির নাম আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ এই গবেষণাটি দেখে নিতে চান তাহলে এই নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আর টুইটারে ডক্টর ডেভিড আনউইনকেও আপনারা ফলো করতে পারেন তার টুইটার হ্যান্ডেল হচ্ছে অ্যাট লো কার্ব জিপি এই হচ্ছে তার হ্যান্ডেল তারপরে চলুন পরবর্তী চার্টটি দেখি মাফ করবেন এবারে আবার কতগুলো খাবার এগুলো আসলে সকালের খাবার হিসেবে আমরা সাধারণত খেয়ে থাকি যেমন কোকো পপস যদি তিরিশ গ্রাম খাই তার থেকে পাবো সাত দশমিক তিন চামচ চিনি সমান রক্ত গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে ঢুকবে কর্নফ্লেক্স কর্নফ্লেক্স যদি খাই তিরিশ গ্রাম খেলে পাবো আট দশমিক চার চামচ চিনি মিনি উইটস নামে এক ধরনের ই পাওয়া যায় ধরনের জিনিস পাওয়া যায় ছোটো গম আমি লিখেছি বাংলায় কারণ অনুবাদটা আমি করেছি তো মিনি উইটস আপনারা যদি অন্য কোনো ভালো অনুবাদ আপনাদের মাথায় আসে তাহলে জানাবেন তো তিরিশ গ্রাম সেটা খেলে পাবো চার দশমিক চার চামচ চিনি গম ভাঙা শ্রেডেড উইটস ইংরেজিতে বলে সেটা তিরিশ গ্রাম খেলে সেখান থেকে পাবো চার দশমিক আট চামচ চিনি স্পেশাল কে নামে একটি সকালে খাবার ই রয়েছে এখানে বিভিন্ন রকমের ফল মূলের কাটা টুকরো সঙ্গে মিশিয়ে দেওয়া থাকে এবং বলা হয় এটা সাত সাংঘাতিক স্বাস্থ্যকর সেটা তিরিশ গ্রাম পরিমাণ যদি খাই তাহলে চার চামচ চিনি খাওয়ার সমতুল্য হবে ব্রান ফ্লেক্স যদি তিরিশ গ্রাম খাই তিন দশমিক সাত চামচ চিনি খাওয়ার সমান হবে জবের লেই বা ওট পরেজ যেটাকে বলে সেটা যদি খাই তাহলে চার দশমিক চার চামচ চিনি খাওয়ার সমান হবে এরপরে আসুন ফল ফলগুলোর মধ্যে কোনটাতে কত পরিমাণ চিনি আমরা পাব পাকা কলা যদি খাই একশো গ্রাম পরিমাণ খেলে ফলের আসলে সবগুলি এখন আমরা একশো গ্রাম পরিমাণের সঙ্গে তুলনা করব অর্থাৎ পাকা কলা যদি খাই এই এই পরিমাণের জন্যে আমরা পাবো প্রায় পাঁচ দশমিক নয় চামচ চিনির সমান গ্লুকোজ আমাদের রক্তে আঙ্গুর ফল কালো রঙের যেটা সেটা খেলে পাব চার চামচ চিনি আপেল যদি খাই তাহলে পাবো দুই দশমিক দুই চামচ চিনি এটা অবশ্য গোল্ডেন ডিলিশাস যে একটা বিশেষ রকমের আপেল রয়েছে সেই আপেলটা আমাদের দেশে তো, তো এই গোল্ডেন ডিলিশাস নাম কি সেটা নিয়ে বিশেষ কেউ আমরা চিন্তা করি না তো অন্যান্য আপেলগুলো এর কাছাকাছি হবে এর কাছাকাছি হবে তো তারপরে তরমুজ যদি খাই তাহলে একশো বিশ গ্রাম তরমুজ খেলে পাবো এক দশমিক আট চামচ চিনির পরিমাণ সদ্য তোলা নেকটারিন নেক্টারিন নামে একটা ফল আছে সে অর্থাৎ তাজা নেকটারি নাকি ফ্রেশ নেকটারিন ইংরেজিতে বলা হয় তো সেটা যদি খাই তাহলে পাবো এক দশমিক পাঁচ চামচ চিনি একশো গ্রাম খেলে সদ্যতলা অ্যাপ্রিকট অ্যাপ্রিকট যে ফলটি রয়েছে সেটি যদি খাই তাহলে পাবো এক দশমিক এক চামচ চিনি আর স্ট্রবেরিতে পাবো এক দশমিক চার চামচ চিনি তো এই হচ্ছে বিভিন্ন ফলের মধ্যে পাওয়া চিনির মাত্রা যে তিন ধরনের খাবার আমাদের রক্তে চিনির মাত্রা বাড়ার জন্যে প্রধানত দায়ী এবং তারা কতটা কত চামচ চিনি খাবার সমতুল্য পরিমাণ প্রভাব আমাদের রক্তের উপরে ফেলে এখানে সেই তিনটে দেখানো আছে প্রাকৃতিকভাবে সমৃ চিনি সমৃদ্ধ খাবার অর্থাৎ এই খাবারগুলোতে কোনো রকম চিনি যদি আপনি যোগ না করেন বাইরে থেকে তারপরেও এদের ভেতরে চিনি রয়েছে আপনি যদি এক পাকা কলা খান একশো গ্রাম খেলে চার দশমিক নয় চামচ চিনির পরিমাণ কি যেন বলে যে গ্লুকোজ আপনার রক্তে বাড়বে মধু যদি খান তাহলে সতেরো দশমিক ছয় চামচ চিনি পরিমাণ ছয় চামচ চিনি বাড়বে যদি একশো গ্রাম মধু খান চর্বি কমানো দুধ স্কিমড মিল্ক যেটাকে বলে যেখান থেকে ননি সরিয়ে নেওয়া হয়েছে সেটা যদি আপনি একশো মিলিলিটার খান তাহলে সেখান থেকে শূন্য দশমিক নয় চামচ চিনি পাবেন কিসমিস যদি খান একশো গ্রাম খেলে সেখান থেকে পাবেন সতেরো দশমিক এক চামচ চিনি আপেলের রসে চার দশমিক তিন চামচ চিনি যদি একশো মিলিলিটার আপেল রস খান তো এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া খাবার যেগুলোতে চিনি এমনিতেই রয়েছে এটাতে চিনি আপনাকে মেশাতে হবে না এবারে চলুন যে চিনি দিয়ে তৈরি করা যে খাবারগুলো আমরা সেগুলোর দিকে দেখি চকলেট রাইস ক্রিস্পস যদি সেটা খাই তাহলে একশো গ্রাম খেলে পাবো চব্বিশ দশমিক চার চামচ চিনি যদি ফিজি কমলার রস ওই যে ক্যানের মধ্যে বিক্রি হয় ফিজি ওই কোকাকোলার মতন যে কমলার রস বিক্রি হয় যেটা খুললে পরে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে ফুস করে বেরিয়ে আসে তো ইংরেজিতে সেটাকে বলা হয় ফিজি ড্রিঙ্ক তো সেই রকমের যদি আমরা এক ক্যানের তিন ভাগের এক ভাগ খাই তাহলে পাবো এক চামচ চিনি একশো মিলিলিটার রাফলি ডাইজেস্টিভ বিস্কুট অনেকেই বলেন এটা অত্যন্ত ভালো আপনার ডাইজেস্টিভ নাম দেখছেন না ডাইজেস্টিভ বিস্কিট এটা আপনার হজমের জন্য খুব সহায়তা করবে একশো গ্রাম ডাইজেস্টিভ বিস্কুট খেলে আট দশমিক আট চামচ চিনি খাওয়ার সমান ফল হবে মা মল্ট লোফ এটা এক ধরনের বিশেষ ধরনের রুটি মল্ট মিশিয়ে বানানো যদি আপনি একশো গ্রাম সেটা খান তাহলে চোদ্দো দশমিক সাত চামচ চিনি আপনার রকে ঢুকবে রাসবেরি নামে এক এক ধরনের ফল রয়েছে তো রাসবেরি দিয়ে যদি দইয়ের সঙ্গে রাসবেরি মিশিয়ে যদি আপনি খান তাহলে দু দশমিক চার চা চামচ চিনি প্রতি একশো গ্রামের মধ্যে পাবেন এরপরে চলুন দেখি যে যে খাবারগুলো হজমের পরে চিনিতে পরিবর্তন হবে যদিও খাবারের সঙ্গে আমরা বাইরে থেকে চিনি মেশাই না এবং এগুলোর স্বাদ মিষ্টি নয় প্রথম গ্রুপটাতে ছিল যে এই জিনিসগুলো খেতেই মিষ্টি আমরা জীবের মধ্যে মিষ্টি অনুভব করি দ্বিতীয় গ্রুপের খাবারের মধ্যে ছিল যে এটার মধ্যে চিনি যোগ করা আছে এবং যোগ করা চিনির থেকে আমরা মিষ্টি স্বাদ অনুভব করি তৃতীয় এই গ্রুপের খাবারগুলোতে আসলে স্বাদ মিষ্টি নয় কিন্তু হজমের পরে এগুলো রক্তে চিনি বাড়ায় যেমন লাল আটার পাউরুটি একশো গ্রাম খেলে দশ দশমিক আট চামচ চিনি সিদ্ধ স্পেকেটি একশো গ্রাম খেলে তিন দশমিক সাত চামচ চিনি ফ্রেঞ্চ আলু ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে ইংরেজিতে বলি আমরা সেটা যদি খাই একশো গ্রাম পাবো পাঁচ দশমিক এক চামচ চিনি বাসমতি চালের ভাত যদি একশো গ্রাম খাই তাহলে পাবো ছয় দশমিক আট চা চামচ পরিমাণ চিনি পোড়া আলু যদি একশো গ্রাম খাই তাহলে পাবো ছয় দশমিক তিন চা চামচ পরিমাণ চিনি তারপরে রুটিগুলো রুটিগুলোর দিকে যদি বিশেষভাবে তাকাই অনেকে মনে করেন যে এই রুটি খাবো না ওই রুটি খাবো রুটির ধরনটাকে দেখুন সাদা পাউরুটি যদি হয় তাহলে এক ফালি রুটি থেকে আমি তিন দশমিক সাত চামচ চিনি পাবো বাদামি পাউরুটি থেকে এক ফালি রুটি খেলে তিন দশমিক পাঁচ চামচ চিনি রাই ব্রেড বা রাই দিয়ে তৈরি করা রাইয়ের আটা দিয়ে তৈরি করা রুটি যদি খাই তাহলে ৩০ গ্রাম খেলে আমরা পাবো চার চামচ চিনি বার্লি বার্লি দিয়ে তৈরি করা যদি রুটি হয় তাহলে সেখানে ৩০ গ্রাম সেই রুটি খেলে পাঁচ দশমিক পাঁচ চামচ চিনি পাবো আস বা চিনির সমান গ্লুকোজ রক্তে ঢুকবে আস্ত গম ভাঙা আটার রুটি যদি খাই জাতি ভাঙা যেটা পাথরে ভাঙা আটা সেটা থেকে রুটি যদি খাই তাহলে পাবো দু দশমিক ছয় চামচ রুটি পিটা ব্রেড পিটা রুটি বলে একটা রুটি বিশেষ করে পাকিস্তানে খুব জনপ্রিয় সেই রুটি যদি আমরা তিরিশ গ্রাম পরিমাণ খাই তাহলে সেখান থেকে পাবো দু দশমিক নয় চামচ চিনি সমান গ্লুকোজ আমাদের রক্তে জবের আটার রুটি জবের রুটি যদি বলি তাহলে সেটা খেলে পাবো তিন দশমিক তিন চামচ পরিমাণ চিনি আমাদের রক্তে সকালবেলায় আমরা যে নাস্তা খাই সেই নাস্তার মধ্যে আমরা অনেক সময় জিনিস বিভিন্ন জিনিস মিশিয়ে খাই একটু ফলের রস খেলাম একটু ফ্লেক্স খেলাম তারপরে একটা টোস্ট খেলাম তার সঙ্গে যদি তাই করি তাহলে দেখুন আমাদের এক নাস্তাতে কতটা পরিমাণ চিনি চলে আসে খাবারের নাম ব্রান ফ্লেক্স যদি তিরিশ গ্রাম পরিমাণ খাই তাহলে তিন দশমিক সাত চামচ চিনি দুধ যদি আমি একশো পঁচিশ মিলিলিটার খাই তাহলে এক চামচ চিনি এক ফালি বাদামি টোস্ট তিরিশ গ্রাম ওজন যদি খাই তাহলে প্রায় তিন চামচ চিনি তারপরে আপেলের রস দুশো মিলিলিটার যদি খাই তাহলে আট দশমিক ছয় চামচ চিনি তো এই সমস্তটাকে যদি যোগ করি তাহলে মানে আমরা যদি সকালে নাস্তায় এই পরিমাণ খাবার খাই তাহলে আমরা ষোলো দশমিক তিন চামচ চিনি খেয়ে নিচ্ছি সকালবেলাতে বা ষোলো দশমিক তিন চামচ চিনি খেলে শরীরে যে গ্লুকোজ যতটা বাড়তো এই স্বাস্থ্যকর নাস্তাটা খেলে সেই পরিমাণ গ্লুকোজ আপনার রক্তে বাড়বে তো আশা করছি বুঝতে পারছেন যে সেটা আমি করার কথা বলছি না বরং সেটা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি যাই হোক এই ছিল আজকে আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবার তথ্য আশা করি এই থেকে আপনারা খানিকটা উপকৃত হবেন এবং আপনাদের আত্মীয় বন্ধু সবার সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর ও আমি চট করে আপনাদেরকে এখন দেখাই এই তথ্যগুলো আমি কোথেকে পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে ডক্টর ডেভিড আনউইনের এই এই ওয়েবসাইট phcuk.org ডট ফরওয়ার্ড স্ল্যাশ সুগার এখানে যদি যাই তাহলে আমরা এই ছবিগুলো দেখতে পাবো এই এখানে নাম দেয়া রয়েছে সুগার ইকুইভ্যালেন্ট ইনফোগ্রাফিক্স কার্টিসি অফ ডক্টর ডেভিড আনবিন আর প্রতিটা ছবিতে ক্লিক করলে আপনারা ছবির ইংরেজি ভার্শনটা দেখতে পাবেন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সে এইটাকেই বাংলাতে পরিবর্তন করে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি আপনারা নিজেরা এই ছবিগুলো দেখে নিতে পারেন এবং আপনাদের আত্মীয়বন্ধুদের সঙ্গে এই ছবিগুলো শেয়ার করতে পারেন আর এই পাবলিক হেলথ কোলাবোরেশন এই ওয়েবসাইটের যে এই ওয়েবসাইটে যদি তারা ভিজিট করেন এইখানেও ওজন কমানো ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া ইত্যাদি অনেক বিষয়ে উপকারী তথ্য কিছু পেতে পারেন সুতরাং এটাতেও একবার ঘুরে দেখে আসবেন আশা করি যাই হোক আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিও আমি যখন আপলোড করব তখন সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে এইখানেই বিদায়